আল্লাহ পাক জানিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم الله غفور رحيم نبی ہے اپنی لوگ دن کے بولے داو تمرا جو دی اللہ کے بھالو باشو دہولی آمار آنگتو گورو আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যদি তোমরা আমার অনুগত করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন শুধু তাই নয় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে আবার ভাইরা কি সুন্দর একটি সম্পর্ক একটি চিন্তা করুন আমরা আল্লাহ নবীর আনুগত্য করব নবীর জীবন আদর্শকে মেনে নিব কোন বান্দা যদি নবীর জীবনের আদর্শকে মেনে নেয় নবীর দেখানো পন্থায় নিজের জীবনকে পরিচালিত করতে চাই কোন বান্দা যদি আল্লাহর নবীর দেখানো পন্থায় তরিকায় যদি কোন মানুষ তার জীবনকে সুন্দর করে সাজাতে চায় ও মুসলমান আল্লাহ নবীর জীবন আদর্শের সঙ্গে যদি জীবন আদর্শ নিজের মিলে যায় আল্লাহ পাক তাকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করে নেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ ও দুনিয়াবাসী শুনে রাখো কোন বান্দা যদি আমার নবীর আনুগত্য করে কোন বান্দা যদি আমার নবীকে মেনে নেয় আমার নবীর দাবিদারি করে আনুগত্য করে ওটা তো আমার নবীর আনুগত্য হয় না আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য হয়ে যাই সম্মানিত হাজিরিন কি সম্পর্ক আল্লাহ পাক কি নবী আমরা পেয়েছি তার জীবন আদর্শের মধ্যে এই পৃথিবীর উপরে এই পৃথিবীর মাঝে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাসূলের যে চরিত্র যার যে জীবন আদর্শ এরকম জীবন আদর্শ আর কোনো মানুষ হতে পারে পারে না তাহলে এমন একটি সুসম্পর্ক এমন একটি জীবন আদর্শ আল্লাহ পাক তার রাসূলকে উপহার দিয়েছেন তিনি দেখিয়ে গিয়েছেন কেমন করে মানুষের সঙ্গে মানুষ চলতে হবে কেমন করে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সঙ্গে কেমন করে সুসম্পর্ক রাখতে হবে আচার আচরণের দিক থেকে নেতার দিক থেকে জীবন আদর্শের দিক থেকে একজন দার্শনিকের দিক থেকে এমন কোন দিক নাই যা আল্লাহ রাসূল মাইল ফলক হিসেবে আমাদের জন্য নিদর্শন হিসেবে কিছু রেখে যান নাই তিনি একজন রাজনীতিবিদ হিসাবে তিনি একজন রাষ্ট্রনায়ক হিসাবে তিনি সমাজ গড়ার একজন রাহবার হিসাবে যে একটি সুন্দর দিক নির্দেশনা পৃথিবীর বাসীকে দিয়েছেন এই অনুযায়ী যদি কোনো ব্যক্তি নিজের জীবনকে সাজাতে চায় আমি বিশ্বাস করি অবশ্যই ওর জিন্দগিটা ধন্য একটি জিন্দগি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আমার নবীর চরিত্র আমার নবীর জীবন আদর্শ যদি কোন বান্দা ফলো করে এরকম জীবন আদর্শ পৃথিবীতে কোনো ব্যক্তির তোমরা পাবে না সবচেয়ে শ্রেষ্ঠ জীবন আদর্শ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আল্লাহ পাক ঘোষণা করলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ পাক জানিয়ে দিলেন গোটা বিশ্বের পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক এমন সুন্দর জীবনের একটি আদর্শ দিলেন শুধুমাত্র একমাত্র আমার নিবুজির জীবন আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ জীবন আদর্শ কেন সর্বশ্রেষ্ঠ জীবন আদর্শ এই পৃথিবীতে আল্লাহ নবীর জীবন আদর্শ এমন বড় এমন মহান সমন্বত কোন মানুষ যদি রসুলের জীবন আদর্শকে ফলো করে এই পৃথিবীতে
কোনো মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে যদি তার জীবনকে অতিবাহিত করতে চায়, জীবনকে সাজাইতে চায়, কিয়ামত পর্যন্ত জীবন আদর্শ মেনে নেবে, এরপরও তার অনুসরণ করা শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর নবী আমরা পেয়েছি, তার জীবন আদর্শ আমাদেরকে মেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন আদর্শ আমাদেরকে উপহার দিয়েছেন, তিনি তো শুধু নবী নন, তিনি হচ্ছেন নেতা। তিনি সমাজকে পরিবর্তন করতে হয় কেমন করে, সমাজ গড়তে হয় কেমন করে, এই সমাজ থেকে সমস্ত উশৃঙ্খল, সমস্ত অন্যায়, সমস্ত পাপাচার যা কিছু আছে না কেন, সব কিছুকে দূর করে দিয়ে কেমন করে আল্লাহর জমিনে আল্লাহ সুন্দর একটি দিন কায়েম করতে হয়, সেটা আল্লাহ রাসূল দেখিয়েছেন, ঠিক কিনা বলেন? সুন্দর একটি সোনালী যুগ উপহার দিয়েছেন বিশ্ববাসীকে, এরকম সোনালী যুগ আল্লাহ রাসূল উপহার দিয়েছেন মানুষকে। অথচ তিনি সমাজ গড়ার একটি অন্যতম একজন ব্যক্তিত্ব, তিনি সুন্দর একটি আচরণ, সুন্দর একটি দিক, সুন্দর একটি জীবন আদর্শ যেমন করে তিনি গঠন করেছেন, এই জীবন আদর্শকে যদি আমরা মনে এবং প্রাণে মেনে নিই, আমাদের জীবনটাও সেরকম জান্নাতে একটি জিন্দগি গঠন হয়ে যাবে। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন আদর্শের উপর অটল ছিলেন, সাহাবা ইসমাইলরা তিনারই দেখানো পন্থায়, তিনার রাস্তায়, তিনার উপর যখন ঈমান এনেছেন, রসূলের দেখানো ঈমানের উপর অটল থাকার কারণে তার জীবনে সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিয়েছেন, ঘর বাড়ি টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছেন, এরপরও রসূলুল্লাহর দেখানো পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই। সাহাবা ইসমাইলরা এমন জীবন আদর্শের উপর অটল ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এক একজন সাহাবি, এক একজন সাহাবি আকাশের এক একজন নক্ষত্র, তারা সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছেন, এরপরও তারা কখনো এরকম হয় নাই, পিছপা হন নাই, যতই বাধার প্রাচীর সামনে দাঁড়াক না কেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন, যত অত্যাচার আসুক না কেন, এরপরও ইমানের পথ থেকে, রসূলুল্লাহর দেখানো পথ থেকে এক চুল পরিমাণ একজন সাহাবিও পিছপা হন নাই, ঠিক কিনা বলেন?